এহসানউদ্দিন খান শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অনলাইন শিক্ষা কার্যক্রমে সবাইকে স্বাগতম। দশম শ্রেণীর শিক্ষার্থীরা বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদের প্রথম অধ্যায় আলোচনা করেছি, আজকে আমি তোমাদের পাক নির্বাচনী সিলেবাস অনুযায়ী তৃতীয় অধ্যায় আলোচনা করব। তৃতীয় অধ্যায় হচ্ছে সৌরজগৎ ও ভূমণ্ডল। সৌরজগৎ কি? সাধারণ অর্থে সূর্য তার চারপাশে গ্রহ উপগ্রহ ধূমকেতু উল্কা প্রভৃতি নিয়ে যে জগৎ তাকেই সৌরজগৎ বলা হয়। সৌরজগতের মূলত আটটি গ্রহ আছে। গ্রহগুলো কি? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। সৌরজগতের সবচেয়ে নিকটতম এবং ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ। সৌরজগতের সবচেয়ে বৃহৎ গ্রহ হচ্ছে বৃহস্পতি, এই জন্য বৃহস্পতি গ্রহকে গ্রহরাজ বলা হয়। আর সৌরজগতের একমাত্র গ্রহ পৃথিবী, যেখানে জীব বসবাস করে থাকে। এখন আমি তুমি তোমাদের গ্রহগুলোর বর্ণনা প্রদান করব। বুধ, বুধ সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম এবং সবচেয়ে নিকটতম গ্রহ। যেহেতু এটা সূর্যের সবচেয়ে নিকটে, এই জন্য এই গ্রহের তাপমাত্রা পৃথিবীর চেয়ে বা অন্যান্য যে কোনো গ্রহের চেয়ে অনেক বেশি। বুধ গ্রহের ব্যাস হচ্ছে 4,850 কিলোমিটার এবং ওজন পৃথিবীর 50% 3% সমান। সূর্যের চারদিকে পরিক্রমণ করতে বুধ গ্রহের সময় লাগে 88 দিন, এই জন্য বুধ গ্রহের 88 দিনে 1 বছর। সূর্য থেকে বুধের গড় দূরত্ব হচ্ছে 5.8 কোটি কিলোমিটার। শুক্র, সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে শুক্রের অবস্থান দ্বিতীয়, এটি পৃথিবীর নিকটতম গ্রহ। সূর্য থেকে শুক্রের দূরত্ব 10.8 কোটি কিলোমিটার এবং পৃথিবী থেকে এর দূরত্ব মাত্র 4.3 কোটি কিলোমিটার। একে সন্ধ্যায় পশ্চিম আকাশে আমরা সন্ধ্যাতারা রূপে এবং ভোরে পূর্ব আকাশে সূর্যতারা রূপে দেখতে পাই। পৃথিবী, পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। পূর্ব পশ্চিমে এর ব্যাস 12,752 কিলোমিটার এবং উত্তর দক্ষিণে 12,709 কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। পৃথিবীর 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড সূর্যকে একবার প্রদক্ষিণ করে। এই গ্রহের প্রয়োজনীয় অক্সিজেন ও নাইট্রোজেন রয়েছে। পৃথিবীর পৃষ্ঠের গড় তাপমাত্রা 13.90 ডিগ্রি সেলসিয়াস। চন্দ্র পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবী থেকে চন্দ্রের গড় দূরত্ব 381,500 কিলোমিটার। তারপরে যে গ্রহটি আছে মঙ্গল। সূর্য থেকে দূরত্ব দিক দিয়ে পৃথিবীর পরে মঙ্গলের স্থান। সূর্য থেকে গড় দূরত্ব 22.8 কোটি কিলোমিটার। মঙ্গল গ্রহে বায়ুমণ্ডলে 3% নাইট্রোজেন ও 2% কার্বন গ্যাস আছে। পানির পরিমাণ খুবই কম। পৃথিবীর তুলনায় মঙ্গল অনেক ঠান্ডা, গড়তাপ হিমাঙ্কের অনেক নিচে। মঙ্গল গ্রহের উপরিভাগে গিরিক্ষেপ ও আগ্নেয়গিরি রয়েছে। এই গ্রহের পাথরগুলোতে মরিচা পড়েছে, ফলে গ্রহটি লালচে বর্ণ ধারণ করেছে। এই গ্রহের উপগ্রহ রয়েছে দুটি, ডিমোস ও ফেবোস। বৃহস্পতি, সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতিকে গ্রহরাজ বলা হয়। সূর্য থেকে দূরত্বের ভিত্তিতে বৃহস্পতির গ্রহের অবস্থান পঞ্চম। এর আয়তন পৃথিবীর প্রায় 1300 গুণ তথা এর ব্যাস 1,39,882 কিলোমিটার। এটি সূর্য থেকে প্রায় 77.8 কিলোমিটার দূরে। পৃথিবীর 12 বছরে 1 বছরে সূর্যকে এবং 9 ঘন্টা 53 মিনিটে নিজককে আবর্তন করে। গ্রহটিতে পৃথিবীর একদিনে 2 বার সূর্য ওঠে এবং 2 বার অস্ত যায়। বৃহস্পতি, বৃহস্পতি হচ্ছে শনি। শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। এর আয়তন বিশাল, পৃথিবী থেকে আয়তনের দিক দিয়ে অনেক বিশাল। সূর্য থেকে শনির দূরত্ব 143 কোটি কিলোমিটার। শনি 29 বছর 5 মাস সূর্যকে একবার প্রদক্ষিণ করে এবং 10 ঘন্টা 40 মিনিটে নিজ অক্ষে একবার আবর্তন করে। শনি গ্রহে 62টি উপগ্রহ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ক্যাপিটাস, থেটিস, হুয়া, টাইটান। শনির পরে ইউরেনাসের অবস্থান। ইউরেনাস সূর্যের তৃতীয় বৃহত্তম গ্রহ। সূর্য থেকে এর দূরত্ব 287 কোটি কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 84 বছরে এটি সূর্যকে একবার প্রদক্ষিণ করে। এর গড় ব্যাস প্রায় 49,000 কিলোমিটার। এর আয়তন পৃথিবীর প্রায় 64 গুণ, তবে ওজনে পৃথিবীর মাত্র 15 গুণ। আয়তনে 64 গুণ হলেও ওজনে 15 গুণ হয়ে থাকে। গ্রহটিতে আবহাওয়ামণ্ডল মিথেন গ্যাসের পরিমাণ অধিক। এই গ্রহের 27টি উপগ্রহ রয়েছে। ইউরেনাস, নেপচুন সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ হচ্ছে নেপচুন। যেহেতু বুধ সবচেয়ে নিকটে, এই জন্য তাপমাত্রা অনেক বেশি, আর নেপচুন সবচেয়ে দূরে হয় এই গ্রহে একদম শীতল। এর উপগ্রহ আছে মোট 14টি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে টাইটন ও নেরাইট। পৃথিবী গ্রহে জীবের বসবাসের কারণ। পৃথিবী একমাত্র গ্রহ যেই গ্রহে জীবের অস্তিত্ব পাওয়া যায়। আর সৌরজগতের অন্য কোনো গ্রহে জীব বসবাসের জন্য উপযোগ
বেশি উপাদান দ্বারা বেশি। অদৃশ্য এই গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করেছে, একে বায়ুমণ্ডল বলে। পৃথিবীর মাধ্যাকর্ষণ আকর্ষণে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের সঙ্গে লেপে আছে আর পৃথিবীর সঙ্গে আবর্তিত হচ্ছে। বায়ুর চাপের কারণে সমুদ্র পৃষ্ঠের ঘনত্ব সবচেয়ে বেশি এবং উপরের দিকে ঘনত্ব খুবই কম। বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের প্রাধান্য রয়েছে। সকল প্রাণীর জন্য অক্সিজেন অত্যাবশ্যক। কার্বন ডাইঅক্সাইড ছাড়া অন্যান্য উপাদান বায়ুতে মোটামুটি অপরিবর্তিত পরিমাণে থাকে, তবে ধুলা ধোয়া জলীয় বাষ্প ইত্যাদি উপাদান বিভিন্ন স্থানে বিভিন্ন পরিমাণে থাকে। পৃথিবীতে সমস্ত জীব বেঁচে থাকার জন্য বায়ুমণ্ডলের গুরুত্ব অপরিসীম। বায়ুমণ্ডল সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে পানিমুক্ত রক্ষা করে। সূর্যের গ্যাসীয় উপাদান যেমন কার্বন ডাইঅক্সাইড CO2 অক্সিজেন যথাক্রম উদ্ভিদ প্রাণীকে বাঁচিয়ে রাখে। ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরকে বলা হয় তপোমণ্ডল। এই স্তরের গড়গভীরতা 13 কিলোমিটার, এটি মানুষের সবচেয়ে প্রয়োজনীয় স্তর। তপোমণ্ডলের পরম ঊর্ধ্ব সীমায় আছে ট্রপোস। ট্রপোসের গভীরতা 16 এবং এখানে বায়ু স্থির। জল বৃষ্টির প্রাদুর্ভাব না থাকায় বিমান এই স্তর দিয়ে চলাচল করে। তপোমণ্ডল দিয়ে বিমান চলাচল করে কারণ এখানে ঝড় বৃষ্টির প্রাদুর্ভাব নেই। বায়ুমণ্ডলের পরবর্তী স্তর হচ্ছে ওজোন স্তর। এর গভীরতা 12 থেকে 16 কিলোমিটার। সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করা এর তাপ ধীরে ধীরে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। এই স্তরটি পৃথিবীতে পানি পৃথিবীকে প্রাণী জগতের বাস উপযোগী করেছে। পৃথিবী সূর্যের আলো ও তাপ পায়। সূর্যের আলো ছাড়া পৃথিবী চির অন্ধকার থাকে। পৃথিবীতে প্রাণের স্পন্দন থাকতো না এবং জীবজগত উদ্ভিদ প্রাণী কিছুই বাঁচত না। মানুষের পৃথিবীতে মানুষের কর্মকাণ্ড বায়ুমণ্ডলের গঠন উপাদান পরিবর্তন করতে সাহায্য করে। এখন আমরা যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে পৃথিবীর গতি। পৃথিবীর গতি মূলত দুই ধরনের, আণ্বিক গতি বার্ষিক গতি। তোমরা লক্ষ্য করবে পৃথিবীতে দিনরাত্রি হয়। দিনরাত্রি কেন? দিনরাত্রি হওয়ার প্রধান কারণ হচ্ছে আণ্বিক গতি। আণ্বিক গতির ফলে পৃথিবীর দিনরাত্রি হয়। আমরা জানি সূর্য ক্রমশ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন হয়। এই পৃথিবী গোলাকার বলে পৃথিবীর গোলাকার সূর্যের চারদিকে পরিক্রমণ করার সময় পৃথিবীর যে অংশ সূর্যের দিকে থাকে সে অংশে দিন এবং ঠিক বিপরীত অংশে অন্ধকার থাকে বলে একে রাত বলে। আবার যখন ঘুরতে ঘুরতে যে বিপরীত অংশ যখন সূর্যের কাছে আসে তখন ওই অংশে দিন এবং এর পরবর্তী বিপরীত অংশ রাত। আণ্বিক গতির ফলেই পৃথিবীতে মূলত রাত হয়ে থাকে। আমরা কি জানতে পারলাম যে পৃথিবীর গতি দুই রকমের, আণ্বিক গতি বার্ষিক গতি। আণ্বিক গতির ফলে পৃথিবীতে যে দিবারাত্রি হয় সেটা আণ্বিক গতির ফল। তোমরা লক্ষ্য করবে যে কখনো কখনো দিন বড় রাত ছোট থাকে, আবার রাত বড় দিন ছোট থাকে। এর কারণ কি তোমরা জানো? বার্ষিক গতি। পৃথিবীতে যে দিবারাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে এর প্রধান কারণ হচ্ছে বার্ষিক গতি। এখন দিবারাত্রির হ্রাস বৃদ্ধির কারণ সম্পর্কে আমি তোমাদের বলবো। দিবারাত্রির হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে 4টা সময়কে নির্ধারণ করা হয়েছে। এর হচ্ছে 21শে জুন, 23শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর এবং 21শে মার্চ। 21শে জুন পৃথিবী সূর্যের চারদিকে পরিক্রমণকাল 21শে জুন এমন এক অবস্থানে আসে যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের সবচেয়ে নিকটে থাকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করে। সূর্যের সবচেয়ে নিকটে অবস্থান করার ফলে সূর্য বেশিক্ষণ তাপ দেয় এবং সবচেয়ে বেশি তাপ ওই অঞ্চলে উত্তর গোলার্ধে পড়ে এবং 21শে জুন উত্তর গোলার্ধে 23.5 ডিগ্রি কর্কটক্রান্তির উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। এই সময় উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাত পরিলক্ষিত হয় এবং দক্ষিণ গোলার্ধে ঠিক এর বিপরীত অবস্থা বিরাজ করে। 21শে জুনের পর সূর্য আস্তে আস্তে উত্তর গোলার্ধ থেকে দূর সূর্য থেকে দক্ষিণ গোলার্ধের কাছে আসতে থাকে। আস্তে আস্তে 23শে সেপ্টেম্বর এমন এক অবস্থানে আসে যখন উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সমান দূরত্বে অবস্থান করে। এই সময় দোনো গোলার্ধে দিবারাত্রি সমান থাকে। তারপর আসে 22শে ডিসেম্বর। 23শে সেপ্টেম্বরের পর সূর্য আরো ক্রমশ দূর সরতে থাকে। সরতে সরতে উত্তর গোলার্ধ থেকে অনেক দূর সরে যায়, দক্ষিণ গোলার্ধের নিকটবর্তী অবস্থান করে। দক্ষিণ গোলার্ধের নিকটবর্তী অবস্থান করায় দক্ষিণ গোলার্ধের সূর্য বেশিক্ষণ তাপ দেয়। সূর্য সবচেয়ে বেশি এই দিকে সূর্য ডিসেম্বরের 22শে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে সূর্য সবচেয়ে বেশিক্ষণ তাপ দেয়। এই জন্য 22শে ডিসেম্বর লক্ষ্য করবে যে তুমি দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় থাকে, রাত ছোট থাকে। উত্তর গোলার্ধে ঠিক এর বিপরীত অবস্থা বিরাজ করে। পরবর্তীতে 21শে মার্চ 22শে ডিসেম্বরের পর সূর্য দক্ষিণ গোলার্ধ থেকে ক্রমশ সরতে থাকে। সরতে সরতে 21শে মার্চ এমন এক অবস্থানে আসে যখন উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ সমান
দূরত্ব অবস্থান করে, সূর্য সমান তাপ পায়, একুশে মাস পৃথিবীর আপন কক্ষপথে এমন এক স্থানে পৌঁছায় যেখানে উভয় মেরু সূর্য থেকে সমান দূরে থাকে। এই দিন 23 সেপ্টেম্বরের মতো দিবারাত্রি সমান। পৃথিবীর এই অবস্থানকে ভাসন্ত বিশ্ব বলা হয়। 21 মার্চের পর পৃথিবী আপন কক্ষপথে ঘুরতে ঘুরতে আবার 21-এর জন্য অবস্থায় ফিরে যায়। এভাবেই পৃথিবীর বার্ষিক গতির জন্য দিবারাত্রি হ্রাস বৃদ্ধি হয়ে থাকে। বার্ষিক গতি ফলে তাহলে আমরা কি জানলাম, পৃথিবীর গতি দুই ধরনের, একটি হচ্ছে আহ্নিক গতি, বার্ষিক গতি। পৃথিবীতে যে তোমরা লক্ষ্য করো দিবারাত্রি হয়, পৃথিবীর সমস্ত জায়গায় দিন একসাথে হয় না বা রাত একসাথে হয় না, পৃথিবী গোলাকার। এই দিবারাত্রি যে হয় এর প্রধান কারণ হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি। আর দিবারাত্রির যে হ্রাস, উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন হলে দক্ষিণ গোলার্ধে এর বিপরীত অবস্থা বিরাজমান করে, আবার দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন হলে উত্তর গোলার্ধের দীর্ঘতম ক্ষুদ্রতম রাত বিরাজ করে বা বিপরীত অবস্থা বিরাজমান করে, এর প্রধান কারণ হচ্ছে বার্ষিক গতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, সৌরজগৎ ও ভূমণ্ডল, সৌরজগৎ কাকে বলে, সৌরজগতের গ্রহগুলো কি কি এবং কোন গ্রহ সূর্য থেকে কতটুকু দূরত্ব অবস্থা মানে কি অবস্থায় আছে, পৃথিবী গ্রহে জীব সমস্যার কারণ এবং পৃথিবী গতি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, বাসায় থাকবে, নিরাপদ থাকবে। আগামী ক্লাসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ।